খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে শিলচরের ক্রীড়া সংস্থা ক্রীড়া ভারতী। এবার ইটখোলার বীর টিকেন্দ্রজিৎ ক্রীড়া সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ক্রীড়া ভারতী শিলচরের ফেন্সিং ক্রীড়াকে বিশ্ব দরবারে তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার শতাধিক যুবক যুবতী অংশ নেয় শিলচরে আয়োজিত এই ফেন্সিং ক্রীড়ায়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র ডক্টর রাজদীপ রায়। আজকে এখানে বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলে আমাদের ক্রীড়া ভারতীর উদ্যোগে এখানে একটা ফেন্সিং স্পোর্টসের একটা এক্সিবিশন কাম একটা কম্পিটিশন আরম্ভ হয়েছে। আর আমরা সত্যি গর্বিত যে আমাদের এখানের অঞ্চলের ছেলেমেয়েরা, বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের, যাদের মধ্যে একটা ধরনের মার্শাল আর্ট, থামথাই বলে একটা মার্শাল আর্ট, হুইচ ইজ ভেরি নিয়ার টু ফেন্সিং, যদিও ফেন্সিং আমাদের দেশের স্পোর্টস না, কিন্তু আজকের দিনে আমাদের দেশের ছেলেমেয়েরাও ফেন্সিংয়ে আকৃষ্ট হচ্ছে। আসামে আমরা দেখতে পেয়েছি বিগত 8-10 বছর থেকে ফেন্সিং স্পোর্টস বেশ পপুলার হয়েছে গুয়াহাটিতে, শিলচরের ছেলেমেয়েরাও গিয়ে পার্টিসিপেট করছে। এই বছর ন্যাশনাল ট্রায়ালসে এই অঞ্চল থেকে 4টা ছেলেমেয়েরা গেছে পার্টিসিপেট করার জন্য। জেনারেলি ইট ইজ এ স্পোর্টস অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের মতন দেশে ফেন্সিংয়ে অনেক ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে যাচ্ছে। আর যদিও এখানের মধ্যে লিমিটেশনস আছে, এখানের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার নেই, রোদের মধ্যে খেলতে হচ্ছে, বডির যে প্রোটেকটিভ গিয়ার আছে সেই প্রোটেকটিভ গিয়ারও নেই, কিন্তু ছেলেরা মোটামুটিভাবে ভালো করে খেলছে। আর আমরা আশা করি যে আগামী দিনে এই অঞ্চল থেকে অ্যাটলিস্ট মানে এই স্পোর্টস মানে ফেন্সিং স্পোর্টসে আমরা মানে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার মতন, এশিয়ান গেমস অলিম্পিক্সে যাওয়ার মতন ছেলেমেয়েদেরকে আমরা দেখতে পাবো।